আপনি সে কত নম্বর পেয়েছে সেদিকে মনোযোগী না হয়ে নম্বর পেল কিনা তার চাইতে বড় কথা সে শিখলো কিনা। যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন তাদেরও এখানে একটা উস্কানি যুক্ত হয়ে গেছে, অতি ডান অতি বাম সকলের একটা উস্কানি এর মধ্যে যুক্ত হয়ে গেছে। সবকিছু মিলিয়ে প্রযুক্তিকে বাদ দেবার কোন রকম কোনো সুযোগ নেই এখন জীবনে, যদি না একেবারে বনবাসে যাবার কারো ইচ্ছে না থাকে। আমরা আরো শিখতে চাই এবং আমাদের শিক্ষার্থীদের বর্তমানে যে নতুন শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমে আমাদের শিক্ষার্থীরা বহু কিছু পড়ছে এবং শুধু পাঠ্য বইয়ের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকছে না, তারা নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে, সেগুলোকে নিজেদের মতো করে বুঝতে চেষ্টা করছে এবং নিজেদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখান থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে, করে সেগুলোকে নিয়ে আবার উপস্থাপন করছে। এই যে এই পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে শুধু আর পড়ায় বিষয়টা পড়া এবং মুখস্থ করা, যেটা আমাদের সারা জীবন ছিল, আমাদের সারা জীবন শুনেছি যে সেই স্কুল তত ভালো যে স্কুল ভালো সাজেশন দেয়। অর্থাৎ যদি 15টা প্রশ্ন দিয়ে 10টা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাহলেই সেই স্কুল বা কলেজ সবচেয়ে নামী স্কুল বা কলেজ। এবং অনেক ক্ষেত্রেই সেই সব স্কুল বা কলেজের শিক্ষকরা প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গেও সংযুক্ত থাকতেন, বলা হতো 5টা রচনা মুখস্থ করে ফেলো, 2টো এর মধ্যে কমন তো পড়বেই। এবং পরীক্ষার হল থেকে বেরোবার পরে সবচাইতে কমন প্রশ্ন ছিল অভিভাবকদের এবং অন্যদেরও কয়টা কমন পড়েছে, এবং সেই কমনের যুগটা আমরা আসলে তৈরি। অর্থাৎ আমরা পুরো বই পড়া কিংবা বই পুরোটা বা যতখানি সেখানে জানার কিছু আছে সেগুলোকে আত্মস্থ করার বদলে আমরা পরীক্ষাকে মাথায় রেখে কিছু সুনির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর মুখস্থ করতাম এবং কিছু সুনির্দিষ্ট সংখ্যক রচনা বা এরকম কিছু মুখস্থ করতাম। অনেককে দেখেছি এমনকি ওই যে শূন্য স্থান পূরণ করো এই জাতীয় জিনিস সেগুলোও মুখস্থ করে ফেলতেন এবং অঙ্ক টঙ্ক সবই মুখস্থ। তো সেই জগৎটা কিন্তু আমরা পেরিয়ে এসে এখন যারা প্রাথমিকে ভর্তি হচ্ছে তারা যে সময়টাতে কর্মজগতে প্রবেশ করবে সেই সময়টাতে কর্মজগতে এখন যে পেশা বা বৃত্তিগুলো আছে সেগুলো সেই সময় তার 60-70% সেগুলোর অস্তিত্বই থাকবে না, এটি সব গবেষণা বলছে সারা বিশ্বে। তাহলে কি থাকবে, কি যে থাকবে আমরা খুব স্পষ্ট জানি না, কিন্তু আমরা জানি যে সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি অসম্ভব রকমের বড় ভূমিকা পালন করবে। সবকিছু মিলিয়ে প্রযুক্তিকে বাদ দেবার কোনো রকম কোনো সুযোগ নেই এখন জীবনে, যদি না একেবারে বনবাসে যাবার কারো ইচ্ছে না থাকে। তা আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের নতুন শিক্ষাক্রম এটি নিয়ে ভয়ানক রকমের অপপ্রচার একটা চলছে এবং সেটি হচ্ছে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ হানি হবার ভয়ে এই কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তারা এর বিরুদ্ধে অপপ্রচার নেমেছেন। তার সঙ্গে অবশ্যই এটা তো নির্বাচনের মৌসুম, নির্বাচনের মৌসুমে কিছু উটকো ঝামেলা থাকেই, যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন তাদেরও এখানে একটা উস্কানি যুক্ত হয়ে গেছে, অতি ডান অতি বাম সকলের একটা উস্কানি এর মধ্যে যুক্ত হয়ে গেছে। তো সেই মিলিয়ে অভিভাবকদেরকে বিভ্রান্ত করা, আর যেহেতু আমাদের অভিভাবকরা দীর্ঘদিন থেকে অভ্যস্ত কত নম্বর পেল, আমার বাচ্চা জিপিএ 5 পেল কিনা, আমার বাচ্চা প্রথম দ্বিতীয় তৃতীয় হলো কিনা, এই বিষয়গুলো নিয়ে এবং অন্যের বাচ্চার চেয়ে বেশি নম্বর আমার বাচ্চা পেল কিনা এই বিষয়গুলো নিয়ে যেহেতু অতিমাত্রায় ব্যস্ততা ছিল বাবা মায়ের, সেই জায়গা থেকে বেরিয়ে এখন সহযোগিতার জায়গা প্রত্যেকটি কাজে শ্রেণী একদম যুথবদ্ধ হয়ে তারা কাজ করছে। সবচেয়ে খারাপ যেটা এবং একেবারেই অগ্রহণযোগ্য সেটা হলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে মিথ্যাচার করছে, এমনকি ধর্মীয় বিষয় নিয়েও মিথ্যাচার করছে এবং সেগুলো জঘন্য ধরনের মিথ্যাচার। তার পাশাপাশি খুব অতি সম্প্রতি দেখছি যে যেগুলো আমাদের প্রশিক্ষণের অংশ নয়, শিক্ষক প্রশিক্ষণের অংশ নয়, আমাদের ক্লাসের অংশ নয়,
আমাদের এই নতুন শিক্ষাক্রমের অংশ নয় তেমন নানান রকমের ভিডিও কিছু অতীতের কোন কোন প্রশিক্ষণে প্রশিক্ষণের সময় দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ চলে মাঝখানে মাঝখানে কিন্তু ব্রেক থাকে যখন প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করা হয় তারা নিজেরা কিছু করবে বিনোদনের জন্য সেই রকম সময় অতীতের এবং আমাদেরও না আমাদের মাধ্যমিক শিক্ষারও না সেরকম অতীতের অন্যান্য কারো প্রশিক্ষণের ওই সময়ের বিনোদনের কিছু ক্লিপ সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এটা হচ্ছে প্রশিক্ষণ এই মিথ্যাচারগুলো এখন ব্যাপকভাবে করা হচ্ছে এমনকি কিছু কিছু নতুন মনে হচ্ছে ভিডিও তৈরি করেও ক্লাস ক্লাসের নতুন ভিডিও কিছু তৈরি করেও সেগুলো ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে আমি অভিভাবকদেরকে বলবো একটু দেখুন ধৈর্য ধরুন আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখুন গত এক বছরে সে যদি ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়ে থাকে তাহলে তার আচার আচরণগত যে তফাৎ আপনার নিজেরই চোখে পড়বার কথা তার সে কি শিখছে কেমন করে তা প্রয়োগ করছে সেগুলোতে বিরাট একটা তফাৎ আপনার চোখে পড়বার কথা তার শিষ্টাচার বিষয়টিও আপনার চোখে পড়বার কথা আপনি সে কত নম্বর পেয়েছে সেদিকে মনোযোগী না হয়ে নম্বর পেল কি না তার চাইতে বড় কথা সে শিখলো কি না কারণ আমাদের শেষ বিচারে তো আমাদের সকলের বাবা মায়েরও ইচ্ছেটা হলো আমার সন্তান ভালো মানুষ হবে